হাই সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। নতুন বছরের প্রথম ভিডিও, তাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর সবার নতুন বছর কেমন কাটছে আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা বেসিক্যালি ডক্টরের ওখানে যাব, যেরকম রেগুলার ব্যাপার সেটা হয়ে গেছে আমার কাছে এখন সত্যি তাই। আর তার সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে বিশাল স্ক্যাম হয়েছে, একটা বিশাল রকম স্ক্যাম। তো ডক্টরের ওখানে মোটামুটি রিপোর্ট চেক টেক করিয়েছি, করিয়ে নিয়ে এবার বাড়ি ফেরার পথে তো ওদের জন্য কিছু একটু ট্রিট নেওয়ার জন্য এই দোকানটাতে ঢুকেছিলাম। এখান থেকে এই মাছগুলো দেখে এতটাই ভালো লাগলো, আর এখানে এই র্যাপিডসগুলোকে মানে খুবই ভালো লাগছিলো দেখে। মানে কেনার বা এই মুহূর্তে আমার পসিবল না, কিন্তু র্যাপিডস এমনি ভালো লাগে মানে। আর এখানে এটা মনে হয় লাভ বার্ড বলে, তাই জন্য এত ভালো লাগছিলো দেখে নিয়ে ভাবলাম যে একটু ভিডিও করে নিই। এবার ওখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, তার মধ্যে তোজোদের একটু মাংস নেওয়া ছিল, ওই সামনেটাতে দাঁড়িয়েছিলাম। আর ওপরে দেখো এগুলো কি বলো তো, কেউ গেস করতে পারছো কি না? আমি তো প্রথমে দেখে এত এত ভাবছিলাম যে মানে কি না কি হবে, মানে চিল, শকুন, ইগল, কত কিছু ভেবে ফেলেছিলাম। তো তারপরে মাকে জিজ্ঞেস করলাম, মা বললো যে না, চিল এগুলো, যেহেতু শকুন ইগল এইগুলো তো খুব একটা বেশি দেখা যায় না, খুবই রেয়ার এখন, তাই জন্য এগুলো যা দেখা যাচ্ছিলো সবই ছিল। আর এত দেখে আমিও একটু মানে অবাকই হয়েছিলাম যে এরকম তো সচরাচর দেখা যায় না, হঠাৎ করে এত দেখতে পেয়ে একটা অন্যরকমই লাগছে। এবার বাড়িতে ফেরার পথে, বাড়িতে নেমে আবার একটুখানি কাজ আছে। আর এই ফুল গাছটা এত ভালো লাগে আমার, এই বোগানভেলিয়া গাছ আমার প্রচণ্ড পছন্দের। আমারও বাড়িতে গাছ আছে, সেটা তো তোমাদের সাথে অনেক আগে ভিডিওতে শেয়ার করেছিলাম, যখন কিনেছিলাম মোটামুটি 1 বছর মতন বয়স হয়ে গেল গাছটার। এবার এখান থেকে একটু ফুল গাছ দেখে নিয়ে এবার বাড়িতে ফিরছি। আর এই যে এই গেটটা দেখা যাচ্ছে, এটাই আমাদের মানে কোচবিহারে ঢোকার আর কি গেট, সেটা এই আলিপুর শিলিগুড়ি এই সাইড থেকে কোচবিহারে প্রপারে ঢোকার এটা গেট। রাত্রিবেলায় দেখতে খুব ভালোই লাগে, কারণ লাইট ফাইট থাকে। ভিডিওর পর থেকে যেই কথাটা এতক্ষণ ধরে বলবো বলে আটকে আছে যে স্ক্যাম, এবার Day 1 থেকেই মানে জান এই বছরের মানে 2014 স্টার্টিংটাই কেমন একটা যেন হয়েছে। মানে আমার ফিজিক্যাল হেলথ ইস্যুস এতটা পরিমাণ মানে বেড়ে গেছে, সেটা আমি মানে আগে বুঝতে পারিনি। তো যাই হোক, ডক্টর ফক্টর দেখি, আমি তো বললাম সেই মেডিকেশন চলছে, এত এত মেডিসিনস খাচ্ছি। এবার আরেকটা স্ক্যাম যেটা আমি তোমাদের সাথে না শেয়ার করলেই না, কারণ এই জিনিসটা না কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। কারণ এটা আমার বাবার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে, আমার চেনা আরও কিছু কিছু লোকজন আছে তাদের সাথে হয়েছে। এবার কী হয়েছে সেটা হচ্ছে টাকা রিলেটেড। এবার ফার্স্ট থেকে বেশি বড় করছি না ভিডিওর মাঝখানেই, যেহেতু এটা তার ব্যাপারটা হচ্ছে মানে স্ক্যামটা ঠিক এরকম হয়েছে, আমি ATM থেকে টাকা তুলেছি। এবার মেডিসিনসটা কেনা ছিল, কেনা হয়ে যাওয়ার পরে আমি ATM থেকে টাকা তুলেছি, বাড়িতে ফিরবো সেই মোমেন্টটাতে। তো টাকা তুলেছি ইউকো ব্যাংক থেকে, আমি নাম মেনশন করে বলছি, ইউকো ব্যাংকের ATM থেকে টাকা তুলেছি। দিয়ে এবার আমি ওখান থেকে টাকাটা তোলার পর বাড়িতে চলে টাকা তোলার পরে হাঁটতে হাঁটতে টাকা পয়সা নিয়ে 3000 টাকা তুলেছিলাম, দিয়ে আমি চলে এসেছি অনেকটা। এবার আসার পরে আমার বেদানার দোকান দেখেছি, তো এবার সেখান থেকে বেদানা কিনবো বলে নিয়ে 500 টাকার নোট দিয়েছি। তো দেওয়ার পরে এবার দোকানদার যে দাদা ছিলেন তিনি বললেন, এই টাকাটা তো জালনকল টাকা। আমার তো মাথায় হাত সাথে সাথে কি হলো, আমি মাত্র ATM থেকে টাকা তুলে আনলাম, কি করে এটা হতে পারে, মানে পসিবল কি করে এটা? তারপরে আরেকজন সঙ্গে দাঁড়িয়েছিলেন, তিনি বললেন, হ্যাঁ এই টাকাটা তো নকল টাকা, এই টাকাটা তুমি কি এখনই তুলে আনলাম? জাস্ট আমি তুলে আনলাম, এনেই আমি টাকাটা দিলাম। এবার
তার সাথে আরও দুজন ছিলেন, সেখানেও আমি দেখালাম, সেখানেও সেম কথা বললো। এবার সাথে সাথে আমি আমার বাবাকে ফোন করেছি, করে বললাম এরম এরম ব্যাপার, কী করবো আমি বাবা? বলছে শিগগিরই তুই ব্যাংক, যেই ব্যাংক থেকে তুলেছিস, মানে যেই এটিএম থেকে তুলেছিস, সেই এটিএমের সাথেই যে ব্যাংক আছে সেই ব্যাংকেই যেতে হবে, সেই ব্যাংকে গিয়ে নিয়ে টাকাটাকে চেঞ্জ করার কথা বল। তাই করা কী বলে, তুই চেঞ্জ করে নিবি, ভালো কথা। এবার আমি চলে এসেছি কতটা দূরে, আবার আমি অতটা রাস্তা গিয়েছি, গিয়ে টাকাটা আমি প্রথমে আমি ওনাদের বললাম যে দেখুন আমি টাকাটা টাকা তুলেছি এটিএম থেকে, এই যে আমার ফোনের সব ডিটেলস, এটিএম আইডি, টাইমস, অল ডিটেলস দেয়া। তা ওনারা বলছেন হ্যাঁ টাইমও এখানে, এটিএম আইডিও আমাদের এখানকারই। তো টাকাটা আমি দিলাম, সাথে সাথে দিয়ে চেঞ্জ করে দিল, খুব ভালো কথা। এবার যখন টাকা পয়সা চেঞ্জ করে, আও আমার কাছে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যতটুকু ছিল আমি সব 500 টাকার নোটগুলো চেক করালাম, বলছে না ঠিক আছে। এবার 6টা 500 টাকার নোটের মধ্যে 1টা 500 টাকার নোট প্রবলেম হচ্ছে, আমি লাস্টে দেখাচ্ছি সেই 500 টাকাটা ঠিক এক্স্যাক্টলি কীরকম টাইপের ছিল, ওই টাকাটা তো নেই, এবার অন্য টাকা দিয়ে দেখাচ্ছি। এবার টাকা ওখান ব্যাংক থেকে নিয়ে আসার পরে আমি বললাম যে দেখুন এরকমভাবে আমি কতটা দূর চলে গেলাম, এবার ওখান থেকে দিয়ে আবার আসলাম। ওনারা কিছুতেই মানতে রাজি না যে টাকাটা নকল টাকা, কিন্তু তাহলে আমাকে 5 জন লোক কেন আমাকে বলছে? এবার আমি টাকা এখন কোন জিনিসটা নকল কোন জিনিসটা, অত তো সবসময় বোঝার একটা মাথায় টেন্ডেন্সিতে থাকে না যে টাকা সবসময় চেক করে নেবো, আর চেক করলেই যে সবসময় আমি বুঝতে পারবো সেটাও তো না, আমি সব সময় বুঝতে নাও পারি, তাই না? খুব স্বাভাবিক ব্যাপার এটা যে সবাই সব জিনিসটা যে সবসময় বুঝবে, বুঝে উঠতে পারবে সেটা তো হয় না। তো আমি বললাম ওনাদের দেখুন আমি এতদূর চলে গেছি, এবার এখান থেকে আসলাম, এটা তো একটা হ্যারাসমেন্ট বলুন। এবার এখন ব্যাংকের এটিএম থেকে যদি আমরা এইরকম টাকা এক্সপেক্ট তো কেউই করে না, কিন্তু সেখান থেকে যদি এই টাকাগুলো আমরা পাই তাহলে আমাদের মতন সাধারণ মানুষরা কোথায় যাবে ব্যাংককে যদি ট্রাস্ট না করে? ওরা কিছুতেই মানতে রাজি না যে জাল টাকালাম। ঠিক আছে আপনারা বলছেন জাল টাকা না, সেই হিসেব মতোই তো আমি ভরসা করে নিয়ে টাকাটা তুলেছিলাম, তুলে নিয়ে এবার আমি যখন দোকানে দিলাম 5টা লোক কেন দাঁড়িয়ে তাহলে আমাকে বললো এটা নকল টাকা? 8 টাকার যেগুলো ছিল সেগুলোর তো প্রবলেম হয়নি, 1টা নোটই কেন আমার থেকে ওনারা বারবার করে বলছে যে নকল টাকা? এবার ব্যাপারটা হচ্ছে আমাকে তো টাকাটা চালাতে হবে, আর আজকে আমি টাকা নিয়ে চলে গেলাম, আমি তো পরের দিন আসলে সেই টাকাটা আপনারা নাও ফেরত নিতে পারতেন, তা আজকের আজকে দিনের দিন হয়ে গেছে বলে নিন টাকাটা আপনারা নিয়ে নিলেন। তাহলে টাকা যদি নকল টাকা নাই হতো তাহলে আপনারাই বা টাকাটা নিলেন কেন? এটা একটা জাস্টিফাইড কথা, রাইট? মানে আমি জানি না কে কে অ্যাগ্রি করবে বা কতটুকু ঠিক আমি বললাম, বাট আমার মনে হয়েছে যে টাকাটা, আর 5টা লোক যখন নকল টাকা বা জাল টাকা বলছে, টাকাটা তো আমার তাদেরকে দিতে হবে, না তো ব্যাংকের লোককে ফেরত, আমি তো টাকাটা তুলেইছিলাম খরচ করব বলে, তাই না? এবার যাদের কাছে খরচ করব তারা যদি টাকাটা না নেয় সেটা তো একটা আমার হ্যারাসমেন্ট, আমি কোথায় যাব? তো আমি ওনাদেরকে বললাম, তো যাই হোক এরকম করে 2-1টা কথা তর্ক বিতর্ক হলো, ফাইনালি আমি বললাম যে দেখুন আমরা তো সাধারণ মানুষ, আশা রাখবো যে নেক্সট টাইম থেকে এই জিনিসগুলোকে আর কাউকেই ফেস করতে হবে না, আমার মতন আর 5টা লোক যারা ফেস করছে তাদেরও যাতে করতে না হয়। এবার আসি টাকাটার কী ব্যাপার ছিল, এটা আমার কাছে একটা 500 টাকার এমনি নোট আছে, তো এটা নর্মাল টাকা, নর্মাল টাকা। এবার আমার আমি যেই টাকাটা তুলেছিলাম সেটার এই যে এই সাদা পোর্শনটা, এই যে এইটুকু সাদা পোর্শনটা, এই জায়গাটা পুরো মানে এই সাদা জায়গাটা ছিলই না। হ্যাঁ, এবার আরও হয়তো কোনো নাম্বারস কিছু কিছু ব্যাপার ছিল, হয়তো এই কটা নাম্বারের মধ্যে কিছু দেখে বা এখানে যে এই যে 500 টাকা একটা বোঝা যায় দেখলে আলোর দিকে, সেটাও হয়তো ছিল, সেটাও ছিল না। এবার 4-5 জন একটা নোট ভেরিফাই করে যখন বলছে যে না এরকম নকল টাকা, তাহলে সেখানে এবার আমি জোর দিয়ে কী করে বলতে পারি যে না ওটা আসল টাকা? বা তারা যখন নিচ্ছে না, তারা তো নেওয়ার জন্যই বসেছিল টাকাটা, তারা তো জানে না। এবার 500 টাকার নোট সবাই ভেরিফাই করে নেবে, আমি হলেও নেব, যে কেউ হলেই নেবে। এবার সেখানে ওদের যখন কিছু মনে হচ্ছে, এবার তাদের কিছু মনে হচ্ছে, তারা যদি জোর করে নিয়ে নেবে তাদেরও তো টাকাটা কাউকে না কাউকে দিতে হবে। এবার সেখান থেকে সেই সার্কুলেশন ব্যাপারটা কোথাও গিয়ে একটা স্টপ হয়ে গেলে সেটাও তো তাদের প্রবলেম হবে না? এবার এটাই হচ্ছে ব্যাপার, সাংঘাতিক রকম স্ক্যাম হচ্ছে এই এটিএম থেকে।
আমি ব্যাংকে, এবার আমার বাবার সাথেও সেম হয়েছে, বাবা 10,000 টাকা তুলেছিল, তার মধ্যে 1টা 500 টাকার নোট এরকম স্ক্যাম হয়েছিল। বাবা পরের দিন, যেহেতু রাতে তুলেছিল, পরের দিন সকালবেলা গিয়ে এরকম সেম কাইন্ড অফ, মানে 500 টাকার নোটের কালারটাই একটু হালকা হালকা টাইপের ছিল। এবার অতগুলো টাকার মধ্যে একটা নোট ওরকম বোঝা সবসময় যায় না যে কোনটা অরিজিনাল স্ক্যাম মালা টাকা আর কোনটা সত্যি টাকা। ট্রাস্ট করে নিয়ে ব্যাংকের থেকে টাকা তোলার পরে যদি এরকম হ্যারাসমেন্ট হতে হয়, তাহলে আমার মনে হয় যে ইন ফিউচার এই ব্যাংকের এই এটিএমগুলোর থেকেও আমাদের, মানে, ট্রাস্ট কোথাও না কোথাও গিয়ে একটা ল্যাক করবে। তো যে বা যারা এই ভিডিওটা দেখছো, আশা করব একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে আর 5 জন মানুষকেও একটু অ্যাওয়ার করো, যাতে তারাও এরকম স্ক্যামের শিকার না হয়। 2024টাই শুরুর থেকে শেষ, মানে শেষ, আজকে কত তারিখ, মানে আজকের দিন অবধি প্রত্যেকটা দিন আমার কিছু না কিছু যাচ্ছে। মানে ডিসেম্বর মাসটা এত বাজে গেছে, মানে সাংঘাতিক রকম বাজে গেছে ডিসেম্বর মাসটা, এতটা ফিজিক্যালি ব্রেকডাউন আমি দুঃস্বপ্নেও কখনো ভাবিনি। আমার আমার কাছের লোকজনদের, মানে, সিরিয়াসলি চিন্তাধারার বাইরে। সেখান থেকে জানুয়ারিতে গিয়ে যখন রিপোর্ট হাতে পেলাম, তখন এতটা ফিজিক্যালি আমি ভেঙে পড়বো আমি ভাবতে পারিনি। মানে ব্লাড টেস্টের রিপোর্ট, মেডিসিনস, কোনো কিছু পজিটিভ না, সমস্ত কিছু নেগেটিভ। মানে আর একটা নেগেটিভ রেজাল্ট সবসময় যদি মাথার উপর ঘুরপাক করতে থাকে, তখন সেটা অন্যান্য কোনো কাজেও ফোকাস করতে সেখানে প্রবলেম হয়ে যায়। এবার যাই হোক, খুব একটা ভালো কাটছে না, একদম ভালো কাটছে না। যাই হোক, এভাবে তো বসে থাকলে হবে না। এবার যাব আরও কিছু মেডিসিনস আনতে। এখন মোটামুটি বেশ সন্ধ্যাবেলা আমি কথাগুলো শেয়ার করলাম, এবার যাও মেডিসিনস আনতে। সুসো সন্ধ্যাবেলা খেতে ইচ্ছে করছিলো একটু স্পাইসি কিছু, যেহেতু আমার ফাস্টফুড খাওয়া একদমই বারণ। আর ভাইয়ের ছিল পিকনিক 1 জানুয়ারিতে, আমি যেহেতু বাড়িতেই ছিলাম, মাকে একটুখানি জোর করাতেই মা দেখি রাজি হয়ে গেল। তাই জন্য সাথে সাথে সুইগি করলাম, সুইগি থেকে আনিয়েছিলাম এই এগ চিকেন নুডলসটা, তার সাথে ছিল চিকেন মোমো আর ছিল চিকেন নাগেট। এই সবগুলো, মানে, 3 রকমই নিয়েছিলাম এই কারণে, কারণ কম, মানে কম্বো একটা অফার ছিল, আবার যাই কিছু পারচেস করব সেটাই 79-এ ছিল। এবার ওই জন্য, আর এটা মনে হয় 1 জানুয়ারির জন্য স্পেশাল অফার ছিল, তো এই চান্সটা মিস করাটা মনে হলো না খুব একটা উচিত হবে বলে। এবার তাই জন্য বাড়িতেই পার্টি হয়ে গেল আমাদের মোটামুটি টুকটাক করে। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে, যে বললাম মেডিসিনস আনতে যাব, তো মায়ের সাথে আর কি বেরিয়ে পড়েছি মেডিসিনস আনতে। আর সেই দিনটা ছিল সাংঘাতিক রকম ঠান্ডা, আর এতটা কুয়াশা ছিল চারদিকে, মানে প্রচণ্ডই ঠান্ডা ছিল। মেইনলি আমাদের এখানে সানডেতে কোনো, মানে, চিল শকুনেরও দেখা পাওয়া যায় না, কিন্তু 1 জানুয়ারির মানডে হচ্ছিল যদিও, তারপরেও রাস্তাঘাটের এরকম অবস্থা, কারণ জায়গায় জায়গায় হচ্ছিল পিকনিক আর সবাই আগুন পোয়াছিল, এমনিই ছিল প্রচণ্ড ঠান্ডা। আর মাকে একটা জিনিস কিনে দেওয়ার জন্য চলে এসেছিলাম বিশালে, সেই বিশাল মেগামার্ট, বিশাল মার্ট যেটা বলে আর কি, সেখানে চলে এসেছিলাম মাকে নিয়ে। এখান থেকে মায়ের জন্য একটা ইলেকট্রনিক্স একটা নিয়েছিলাম। আর এই দেখো কুয়াশার লেভেলটা জাস্ট দেখতে দেখে বুঝতে পারছো কি না বলতে পারবো না, কারণ রাস্তাঘাট ছিল প্রচণ্ড ফাঁকা, খুব একটা বেশি সন্ধেও হয়নি, কিন্তু মোটামুটি ওই 8টা 8:30 বাজে, আর এত জম্পেশ ঠান্ডা ছিল, মানে কি বলবো, আর অসম্ভব ঠান্ডা ছিল। ওরে বাবা, দেখি এদিকে একটু তাকাও। ছেলের প্রথম দিনটা মোটামুটি টুকটাক স্ক্যামের চক্করে পড়ে, যাই হোক টুকটাক মোটামুটি কাটলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।